যাই হোক, আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। যাই হোক, আমার রুমের পাশে একটা নতুন পার্ক আছে সৌদিদের, ও পার্কে আপনাদেরকে অনেক কিছু দেখাবো। যাই হোক, পার্কটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে, আমি প্রত্যেক দিনই একবার না একবার ঘুরে যাই। আসলে এখন দিনের সময় তো এখন কোনো লোকজন নেই পার্কে, আসছি আর সৌদি মেয়েরা থাকলে তো আর ভিডিও করা সম্ভব না, অনেক সমস্যা হয়, এ কারণে মনে করেন যে দিনেই আসছি আপনাদেরকে দেখানোর জন্য। যাই হোক, এটা হচ্ছে আপনার যে পার্কের যে মেন আকর্ষণ, যে ঝর্ণা, ঝর্ণা এখান থেকেই পানিটা যায় উপরে পাইপ দিয়ে, সেটাও আপনাদেরকে দেখাবো। যাই হোক, দেখতে থাকেন। এটা হচ্ছে ওখানকার সিঁড়ি, ঠিক আছে, এখন সিঁড়ি দিয়ে উঠবো। সিঁড়ি দিয়ে হাঁটি হাঁটি পা পা করে উঠতেছি, ওঠা প্রায় শেষের দিকে, এই তো কাছাকাছি ওঠার মতো সময় হয়ে গেছে। ওই যে হাউসটা যে দেখাইলাম না আপনাদেরকে, ওইটাই হচ্ছে, ও হাউসের থেকেই পানি আসে উপরে পাহাড়ের উপরে, পাইপ আছে দুইটা তিনটা, ও পাইপ দিয়ে পানি, মোটরের পাইপ নিচে থেকে উপরে তোলে, পাইপ আছে। এগুলা আসলে কৃত্রিম ঝর্ণা, সৌদি আরবে এরকম আমাদের বাংলাদেশের মতো তো আর না যে পাহাড়ে নিচ থেকে পানি উঠে ঝর্ণা হবে, এগুলা কৃত্রিম ঝর্ণা, এখানে সৌদিতে মরুভূমির ভিতরে ওই রকম ই নেই, ঝর্ণা নাই, কৃত্রিম ঝর্ণা। যাই হোক, আমার সামনেই হচ্ছে আমার ঘর, ঘরও দেখাবো, যেটা ঝুম টানতেছি ওইটাই হচ্ছে আমার থাকার ভিলা রুম, অনেক উঁচা, অনেক উঁচা বলা চলে। যাই হোক, আপনাদেরকে উপরের ভিউটা দেখাবো, ঝর্ণা তো অনেক দেখলেন, ঠিক আছে, এখন তাহলে উপরে যাওয়া যাক, হাঁটা যাক, সামনে কাদা এ কারণে একটু সমস্যা হইতেছিল। এই সাইডে আপনার এই ঝর্ণা ছিল, এই সাইডে অনেক বড় ঝর্ণা ছিল, ঠিক আছে, এটা হচ্ছে রিয়াদ যাওয়ার মতো রাস্তা, এটা ছিল বড় ঝর্ণা নিচে, আমি দেখাইতেছি আপনাদেরকে। যাই হোক, এখন তাহলে পাহাড়ে ওঠা যাক, পরে এক সময় পরে এখন উঠবো, দেখা যাক কি হয়, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটা দেখেন কেমন করে পাহাড়ে উঠে, দেখেন দেখেন দেখেন, এটা হচ্ছে পাহাড়, ঝর্ণার উপরে যাবো, দেখাবো আপনাদেরকে। যাই হোক, এদিকে পাহাড়, যাই হোক, সাথে থাকি ভিডিওটার সাথে থাকি। আল্লাহ, কি পুষা দি, আল্লাহ, পাহাড়ে উঠে গেছি, এই তো একটু বাকি, ভিডিওটা দেখাবো আপনাদেরকে। এটাই হচ্ছে পাইপ, কৃত্রিম ঝর্ণা তো এ কারণে দেখেন পাইপ দিয়ে পানি চলতেছে পাহাড়ের উপরে, ঝর্ণা হচ্ছে এই বড় বড় পাইপ, এই পাইপ দিয়ে পানি আসে নিচে, ও হাউসের থেকে, হাউসটা দেখছেন, এই হাউসের থেকে পানিটা আসে। মোড়া সাইডেও আপনার ঝর্ণা ছিল, এখন বন্ধ বর্তমান, ঠিক আছে, উপরে উঠি, উপরে উঠে দেখাই ঝর্ণা ছিল, হ্যাঁ দেখছেন, হ্যাঁ খুব কষ্ট হইলো আপনাদের জন্য, ভিডিওটা বেশি করে দেখবেন আর সবাই শেয়ার করবেন, দেখেন কত সুন্দর ভিউ, মানে বলার মতো না, এটা পাহাড় সাইডে
ফুলের বাগান। আমাদের ঘরটা হচ্ছে এদিকে নিচেই, পার্কের নিচেই। এটা হচ্ছে আপনার রিয়াদ যাওয়ার রোড, ঠিক আছে। আমরা আছি বর্তমানে এখন তাদিক, আছি তাদিক। এই জায়গাটার নাম হচ্ছে তাদিক, ঠিক আছে। রিয়াদ থেকে 120 কিলোমিটার দূরে। আর দেখেন শুধু খালি পাহাড় আর পাহাড়, ঠিক আছে। আর এখানে আরবিতে কী যেন লেখা আছে, এই শহরের নামই। আবার নিচেও তাদিক লেখা, এই যে দেখাতে পারতেছে না, এই যে এখানে তাদিক লেখা। আর এটাই হচ্ছে আপনাদের সেই কৃত্রিম ঝর্ণা, এই পাইপ দিয়েই পানিটা আসে, তারপরে এখান থেকে মানে নিচে জায়গা, এই কারণে পাইপের সাথে সাথে ঝর্ণা, দেখছেন। এটাই, যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। আর দেখেন কত সুন্দর বাড়ি, ভাঙা, কোনো লোকজন নেই, ভাঙচুর, সব কিছু ভাঙচুর, কোনো কিছু নেই। খালি মনে করেন যে ছাদটুকু আর বেড়াটুকু আছে, আর কোনো কিছু নেই। যাই হোক, সবাই ভালো থাকেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর সাবস্ক্রাইব করতে বলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। দেখেন আরেকটা জিনিস, দেখেন কত কিলো, ওই যে কৃত্রিমভাবে দেখেন এখন জলিলা উঠলো, এর আগে জলে নেই। দেখেন কত লেখা, দেখছেন সৌন্দর্য, কি বলবো, তাদিক অনেক সৌন্দর্য। কিন্তু আপনার শহরটা বেশি বড় না, ছোটোই, কিন্তু ছোট থাকলে কেউ এখানে মনে হয় সই দিয়ে থাকে কম, আর ব্যবসা বাণিজ্য অনেক কম। বাইরে যেগুলো মানে ফিরে বিশাল লোক আছে, তাদের মনে হয় যে মাসে তাদের চলতে অনেক কষ্ট হয়, ঠিক আছে। বাইরে কাজ বলতে নাই, তাদেরকে তারা আসার জন্য মানে আগ্রহ আছে আসার জন্য, আমি বলি তাদেরকে না, মানে এখানে আসলে মনে করি আপনার আপনার দাদা আপনি চালাতে পারবেন, কারণ হবে, কিন্তু ওর টাকা দিয়ে আমাকে জানেন পাঠাবেন, বানাতে পাঠাবেন, ওই রকম কোনো ই হবে না, হবে না। আমি রেগুলার চ্যানেল খেতে মাছ আমি না করি, যারা আসবেন তাদেরকে অবশ্যই আসার জন্য আমি না করি। আচ্ছা, এটাই হচ্ছে আমার বিলা পাখির সাথে, যে বটা আমি ধুমটানতেছি, এটাই হচ্ছে আমার বিলা পাখির সাথে, ঠিক আছে। সবাই ভালো থেকে সুস্থ থাকে, আল্লাহ হাফেজ।